আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে এই করোনা মহামারীতে আল্লাহ পাকের দয়ায় আমরা প্রত্যেকেই ভালো আছি, এবং তোমরা যে যেখানে আছো পরিবারে আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আজকের ক্লাসে ক্লাস সেভেনের ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের মডেল কোয়েশ্চেন 13 এর কোয়েশ্চেন নাম্বার 6, এই কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই। আমি আশা করব তোমরা এই ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে দেখবে এবং এটা বাড়ির কাজ করে রাখবে। যেহেতু আমাদের সামনে অনলাইন বেসড সেকেন্ড টিউটোরিয়াল এক্সাম, এটার গুরুত্ব রয়েছে। এই রিহার্সেলস কিভাবে করতে হয় এই বিষয়ে তোমাদের আজকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাসে সকলকেই স্বাগত জানাচ্ছি। চলো যাই আমরা আমাদের আজকের যে রিহার্সেলস এটি দেখে নেই। এখানে তোমরা জানো যে 10টি সেন্টেন্স দেয়া থাকবে এ বি সি ডি এই আকারে। উত্তর করার সময় তোমরা পরীক্ষা ইতিমধ্যে এটি অংশগ্রহণ করেছ, লেখার যে ধরনটা কিভাবে উত্তর করতে লিখতে হয় আমি ক্লাসে সেটি আলোচনা করে দিয়েছি, অনলাইন ক্লাসে আজকেও আলোচনা করতেছি। প্রথমে তোমরা সেন্টেন্স গুলোকে ভালোভাবে 2 থেকে 3 বার পড়বে পড়বে এবং বাংলা অর্থ সহ পড়লে এটি তোমাদের জন্য উত্তর করা কি হবে, সহজ হবে, কাজেই এই বিষয়টা গুরুত্ব রাখে। এরপরে সেন্টেন্সের সিকোয়েন্স বা ভাবধারা, কোন সেন্টেন্স কোনটার আগে বা পরে হবে এটা তুমি সেন্টেন্স এই যে বললাম 2-3 বার করে পড়বে, এই পড়লে পরে তোমার ক্লিয়ার হবে কনসেপশনটা, অর্থাৎ তোমার ওই সেন্টেন্স গুলো সম্পর্কে যে ধারণা সেটা পরিষ্কার হবে। তো আজকে চলো আমরা সেন্টেন্স গুলোকে দেখি। এতে রয়েছে দেখো, হিজ নেম ওয়াজ গিয়াসউদ্দিন আজম এন্ড হিজ ক্যাপিটাল ওয়াজ সোনারগাঁও নিয়ার ঢাকা। বি সেন্টেন্সটা আমরা পড়ে নিই, হি ওয়াজ আ ভেরি জাস্ট এন্ড কাইন্ড রোলার। সিতে আছে দেখো তোমাদের যে সেন্টেন্সটি সেটি হচ্ছে লং এগো দেয়ার ওয়াজ আ সুলতান ইন বেঙ্গল। ডিতে রয়েছে হিজ হবি ওয়াজ হান্টিং এন্ড ভেরি অফেন হি ওয়েন অন হান্টিং। ইতে যে সেন্টেন্স আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো ভালো করে, দা কাজী আস্ট দা সুলতান টু মেক দা উইডো হ্যাপি। এফতে যে সেন্টেন্সটা আছে দেখে নেই, দেন দা কাজি এমব্রান্সড দেন দা কাজি এমব্রান্সড দা সুলতান। জিতে ওয়ান ডে হি ওয়াজ হান্টিং ডিয়ার ইন আ জঙ্গল। এইসতে হিজ অ্যারো পায়াস্ট আ বয় হিজ অ্যারো পায়াস্ট আ বয় দা অনলি সান অফ আ উইডো। আইতে দা উইডো বিকেম জেন্টলি শট অ্যান্ড ব্রট আ চার্জ এগেইনস্ট দা সুলতান টু দা গাজী। এবং যে অর্থাৎ 10 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো, এখানে দা সুলতান কম্পেনসেটেড দা সুলতান কম্পেনসেটেড ফর হিজ গিল্ট অ্যান্ড দা উইডো বিকেম প্লিজ। আমি 10টি সেন্টেন্সই তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের বই থেকে, এখন আমরা চলো এটাকে রিঅ্যারেঞ্জ অর্থাৎ পুনরায় সাজিয়ে গুছিয়ে কিভাবে লিখতে হয় এবং আমরা প্রথমে কোন সেন্টেন্স জানবো। লক্ষ্য করো এখানে আমরা সি সেন্টেন্সটি, সি তে যে সেন্টেন্সটা আছে এটি পড়ছি। সি তে আছে লং এগো দেয়ার ওয়াজ আ সুলতান ইন বেঙ্গল, তাহলে এটা কোন সেন্টেন্স হবে, প্রথম সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা
রিয়ারেঞ্জের অর্থাৎ প্রথমে সবকেটে আনসার লিখে প্রথমে আমরা সি লিখব, কি লিখব সি। এরপরে তুমি দাগ দিয়ে বা এরো দিয়ে পরের অর্থাৎ দুই নম্বর সেন্টেন্সটা কোনটা হবে সেটি লিখবে। চলো দেখি সেটি কি হবে। দুই নম্বর যেটি হবে আমরা এতে কি আছে দেখো, এতে দেখছো নিশ্চয়ই তাই না, এতে দেখো আছে হিজ নেম ওয়াজ গিয়াসউদ্দিন আজম, এইটা হবে কত দুই। তাহলে প্রথমে হলো সি, তারপরে সেন্টেন্সটা হবে কি এ, অর্থাৎ প্রদত্ত প্রশ্নে যে এ বি সি ডি লাইক দিস এভাবে যে প্রশ্নে দেওয়া থাকবে সঠিক আনসার অর্থাৎ রিয়ারেঞ্জ করতে, তাহলে আমরা প্রথম কোনটা বলেছি সি বলেছি, তারপরে এ বলেছি। তিন নম্বরে যেটি হবে বি তে খেয়াল করো, বি এখানে বইয়ে দেওয়া আছে বি, এই বি হবে তারপরে সেন্টেন্স, অর্থাৎ হি ওয়াজ আ ভেরি জাস্ট এন্ড কাইন্ড রোলার, রোলার অর্থ এখানে শাসক, কাইন্ড মানে দয়ালু শাসক, দয়ালু শাসক। তাহলে তিন নম্বর সেন্টেন্সটা কি হবে বলো তিন, ঠিক আছে অর্থাৎ বি। চার নম্বর সেন্টেন্সটা বইয়ে খেয়াল করো, ডি আমরা চার নম্বর রাখবো, ডি কত নম্বর রাখবো বলো চার। তাহলে ডি তে আছে হিজ হবি ওয়াজ হান্টিং এন্ড ভেরি অফেন হি ওয়েন অন হান্টিং, এই সেন্টেন্সটা আমরা লিখে দিলাম। এরপরে পাঁচ নম্বর যে সেন্টেন্সটি হবে আমরা খেয়াল করি দেখো, জি ওয়ান ডে, জি এই যে লেখা আছে ওয়ান ডে হি ওয়াজ হান্টিং ডিয়ার ইন আ জঙ্গল, এটা হবে পাঁচ নম্বর সেন্টেন্স রিয়ারেঞ্জের আনসারের ক্ষেত্রে। ছয় নম্বর যে সেন্টেন্সটা হবে সেটি হবে তোমাদের এইচ, বইয়ে দেখো এইচ তে কি আছে, হিস অ্যারো, হিস অ্যারো পাস আ বয়, এটা হবে সিক্স নাম্বার সেন্টেন্স। সাথে আমরা নেব আই, প্রদত্ত কোয়েশ্চনে অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে আই তে যেটা, এটা কত নম্বরে নিচ্ছি আমি সাত, তাহলে সঠিক আনসার হবে সাত নম্বর, সাত অর্থাৎ আই যদি সাত নম্বর হয় তাহলে সেন্টেন্সটা একটু আমরা পড়ি, দা উইডো বিকেম জেন্টলি শক এন্ড ব্রড আ চার্জ এগেইনস্ট দা সুলতান টু দা কাজী, কাজী বলতে তখনকার সময়ে যিনি রাষ্ট্রের বিচার কাজ সমাধান করতেন, গুরুত্বপূর্ণ একটা পদ, অর্থাৎ যে কোনো কমপ্লেন হলে সেটা কি কে সমাধান করতে বলো, তখনকার ওই শাসন আমলে কাজী থাকতো, কি নিয়োগ থাকতো বলো কাজী থাকতো, সেই কাজী কাছে নালিশ করেছিল ওই বিধবা মহিলা, কার বিরুদ্ধে বলতো, ওই যে সুলতান, সুলতান আজম, কার বিরুদ্ধে বলো গিয়াসউদ্দিন আজমের বিরুদ্ধে। আচ্ছা তাহলে আমরা সাত নম্বর, আটে যে সেন্টেন্সটা হবে আটে দিব আমরা ই, ইতে কি লেখা আছে দেখো, দা কাজী আস্ক দা সুলতান টু মেক দা উইডো হ্যাপি, তাহলে এটা হচ্ছে আট নম্বর। এবং নয় নম্বরে যে সেন্টেন্সটা আমরা নিতে পারি সেটা হচ্ছে যে, যেতে প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো একটু পড়ে নেই, দা সুলতান কম্পেনসেটেড, দা সুলতান কম্পেনসেটেড ফর হিজ গিল্ট, গিল্ট মানে এখানে দোষ, গিল্ট অর্থ কি দোষ, এন্ড দা উইডো বিকেম প্রেস, এবং বিচার কাজীদের বিচার করেছিল সেটা সেই বিধবা মহিলা যার ছেলে তীর বিদ্ধ হয়েছিল, আমরা রিয়ারেঞ্জ করেছি সে খুশি হয়েছিল। তাহলে নয় নম্বরে আমরা জে, জেতে প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে নয় নম্বর উত্তর, এবং সর্বশেষ দশ, তাহলে আমাদের বাক রইল হলো এফ, আমরা এফ সেন্টেন্সটি দেব বই থেকে, এফ তে কি লেখা আছে দেখো, দেন দা কাজী এমব্রাসড দা সুলতান, এরপরে কাজী সুলতানের সাথে মোলাকাত করলো, দেখা করলো সুলতানের সাথে, এটা এই বিষয়ে সে কথা বলেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মডেল কোয়েশ্চেন 13 এর ইংলিশ ফার্স্ট পেপারে 6 কোয়েশ্চেন নাম্বার 6 এ যে প্রশ্নটি থাকে, যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে রিয়ারেঞ্জিং, আর রিয়ারেঞ্জিং আজকে আমরা যেটা আলোচনা করলাম এটা বাসায় তোমরা ভালোভাবে আজকে এটা উত্তর করে রাখবে,
এটা তোমার বাসার কাজ দিয়ে দিলাম। আমাদের সময়ে এই যে অসুবিধাটা এটা ইনশাল্লাহ থাকবে না। আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে এই অনলাইন বেস কার্যক্রম যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ পর্যায়ে তোমাদের কাছে পৌঁছে দেব এই প্রত্যাশা রাখছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিক নিয়ে আলোচনায় আমি ইনশাল্লাহ হাজির হচ্ছি। সে পর্যন্ত তোমরা আল্লাহর রহমতে সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যেহেতু আমাদের সামনে পরীক্ষা, এই পরীক্ষার গুরুত্ব অনেক, সকলেই এই পরীক্ষা অংশগ্রহণ করবে এই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।